সো হ্যালো গাইস, টিকটক ব্যবহার করে না এরকম মানুষ আজকাল নেই বললেই চলে। কিন্তু টিকটকের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস অনেকে জানে না। সো আপনি যদি টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এবং এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে টিকটকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনি জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে টিকটকে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন গাইস এখানে প্রাইভেট অ্যাকাউন্ট। সো এখানে যদি আপনি সুইচ অন করে দেন তাহলে কিন্তু আপনার টিকটকটি প্রাইভেট হয়ে যাবে। আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কখনো কেউ দেখতে পারবে না। সো নিচে একটু চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন গাইজ এখানে লাইকড ভিডিওস। সো এখানে এই লাইকড ভিডিওসের মধ্যে ক্লিক করার পর দুটো অপশন দেখতে পারবেন, হু ক্যান ওয়াচ ইউর লাইকড ভিডিওস, এভরি ওয়ান অ্যান্ড অনলি মি। সো এখানে দুটো অপশন আছে, আপনি যদি ফার্স্ট এই অপশনে ক্লিক করে রাখেন তাহলে আপনি যে যে ভিডিওতে লাইক করে রেখেছেন সবাই কিন্তু দেখতে পারবে। আপনি খারাপ ভিডিওতে লাইক দিয়েছেন নাকি ভালো ভিডিওতে লাইক দিয়েছেন এই সমস্ত বিষয় কিন্তু অন্যরা আপনার টিকটক আইডিতে আসার পর খুব সহজেই তারা দেখতে পারবে। সো আপনি যদি চান যে আপনি যেই ভিডিওগুলোতে লাইক করেন সেটির জন্য আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পারে, জন্য আপনাকে এই অপশনটি এখান থেকে অনলি মি করে রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাইস এখানে ফলোয়িং লিস্ট। সো এখানে এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়িং লিস্ট, এভরি ওয়ান এবং অনলি মি। সো এখান থেকে যদি আপনি এই অপশনটি এভরি ওয়ান করে দেন তাহলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। একটু ব্যাকে আসার পর প্রোফাইল দেখতে পাচ্ছেন ফলোয়িং। সো এখানে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন, এখানে ক্লিক করার পর কিন্তু এটি খুব সহজে দেখা যায় যে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন। সো এখান থেকে যদি গাইজ এই অপশনটি এখান থেকে যদি এই অপশনটি আপনি অনলি মি করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না যে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন। সো এখান থেকে এটি অনলি মি করে রাখবেন যদি আপনার প্রাইভেসি আপনি ওরকমভাবে মেনটেন করতে চান। তারপর গাইজ একটু ব্যাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড। সো এখানে ডাউনলোড অপশনের মাধ্যমে গাইজ মানুষ কিন্তু খুব সহজে আপনার ভিডিওটি ডাউনলোড করে তাদের গ্যালারিতে সেভ করে রাখতে পারবে। সো আপনি যদি চান যে আপনার ভিডিও যেন কেউ ডাউনলোড করতে না পারে তাহলে আপনি খুব সহজে এখান থেকে এই অপশনটি এখান থেকে অফ করে দিবেন, তাহলে কেউ আপনার ভিডিও কখনো ডাউনলোড করতে পারবে না। সো তারপর দেখতে পাচ্ছেন গাইজ এখানে ডুয়েট, ডুয়েটে আসার পরও একই সিস্টেম গাইজ এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ডুয়েট উইথ ইউর ভিডিও। সেখানে তিনটা অপশন দেওয়া আছে, এভরি ওয়ান, ফলোয়ার্স দ্যাট ইউ ফলো ব্যাক অ্যান্ড অনলি মি। সো এখান থেকে যদি আপনি এভরি ওয়ানে করে রাখেন তাহলে সবাই আপনার ভিডিওতে ডুয়েট করতে পারবে, এবং যদি মধ্যের অপশনটিতে আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু যারা যারা আপনার ফলোয়ার্স ব্যাক করেছে এবং আপনি যাকে ফলোয়ার দিয়েছেন আপনার অর্থাৎ যারা আপনার টিকটকে ফ্রেন্ড তারাই শুধু আপনার ভিডিও ডুয়েট করতে পারবে। সো লাস্টের যে অপশন দেখতে পাচ্ছেন অনলি মি করে রাখলে কিন্তু কেউ আপনার ভিডিও ডুয়েট করতে পারবে না। সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে আরেকটা অপশন আছে কমেন্ট। সো এখানে কমেন্টে আসার পর দেখতে পাচ্ছেন নিচের যে অপশন, সো এখানে নো ওয়ানে যদি করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। যদি মধ্যের এই অপশনটিতে আপনি ক্লিক করে রাখেন তাহলে যারা আপনার টিকটকে ফ্রেন্ড আছে যাকে আপনি ফলো দিয়েছেন এবং যারা আপনাকে ফলো ব্যাক করেছে শুধু তারাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, এবং এভরি ওয়ানে করে রাখলে সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। যদি আপনি আপনার কোনো প্রাইভেসি থাকে তাহলে আপনি এখানে নো ওয়ান করে রাখতে পারেন, অথবা ফলোয়ার্স দ্যাট ইউ ফলো ব্যাক এই অপশনটি আপনি করে রাখতে পারেন, অথবা যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এটি এভরি ওয়ানে করে রাখবেন। দেখতে পাচ্ছেন গাইজ এখানে ফিল্টার অল কমেন্ট, যদি টিকটকে কোনো আলতু ফালতু কমেন্ট আসে সেই কমেন্টগুলো ফিল্টার হয়ে যাবে, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এই জন্য আপনি এই অপশনটি অন করে দিতে পারেন। এবং ফিল্টার স্প্যাম অ্যান্ড অফেন্সিভ কমেন্ট, সো এই অপশনটি আপনি চাইলে অন করে রাখবেন গাইজ। এবং লাস্টের যে অপশন ফিল্টার কিওয়ার্ডস এটি জাস্ট আপনি অফ রাখবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ রিভিউ ফিল্টার্ড কমেন্ট, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইজ যেই আপনার ভিডিওতে যেই কমেন্টগুলো ফিল্টার কমেন্ট আসে, লাইক যদি আপনার ভিডিওতে কেউ কোনো লিঙ্ক কমেন্ট করে, কোনো লিঙ্ক দিয়ে যদি ইউটিউব লিঙ্ক অথবা টিকটক লিঙ্ক অথবা তাদের ভিডিওর কোনো লিঙ্ক যদি দিয়ে আপনাকে কমেন্ট করে তাহলে এখানে এরকম পারমিশনের মতো আসবে, আপনি পারমিশন করলেই কেবল তাদের কমেন্টগুলো আপনার টিকটক ভিডিওতে অ্যাপ্রুভ হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ এই কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস টিকটকের মধ্যে। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে, যদি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন ওইটাও আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন এই ধরনের নতুন নতুন আপডেটের জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।